সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পারভীরহাটা আরজি ভবনের বর্ধমান আই কেয়ার নার্সিং হোমের উদ্যোগে ও প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ ঘোষের সহযোগিতায় বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুলের ছাত্রদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সেমিনার হলে। উদ্যোগে একটা চক্ষু পরীক্ষা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এবং এটা চক্ষু পরীক্ষা শিবিরই নয়, চক্ষু সচেতনতা শিবির। এই যে স্কুলের ছাত্রছাত্রী ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই যে চক্ষু রোগের সম্বন্ধে সচেতনতা এবং কারো কোনো চোখের সমস্যা থাকলে সেই চোখের সমস্যা কী করে প্রতিকার করা যায়, এবং সর্বোপরি গত দুবছর কোভিডের কারণে আমাদের চোখে নানা রকম যে সমস্যা ধরা পড়েছে সেই সমস্যাগুলো কী করে কাটিয়ে উঠা যায় এবং সেই সচেতনতা তৈরি করা যাতে তারা নিজেও চোখের যত্ন নিতে পারে, এবং সেই চোখের যত্ন নিতে পারলেই তারা শিক্ষা নিজের শিক্ষাক্ষেত্রেও তারা অগ্রগতি প্রগতি হবে এবং তারা নিজেদের কার্যক্ষেত্রে এগিয়ে যেতে পারবে, তার লক্ষ্যেই আজকে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। কেমন সারা আছে স্কুল? এই চক্ষু পরীক্ষা শিবিরে আমাদের স্কুলের সমস্ত ছাত্ররা এবং ছাত্রদের সাথেও শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষার পরিচালকবৃন্দ স্কুলের পরিচালকবৃন্দ সবাই আসছে আমাদের চক্ষু পরীক্ষা শিবিরে, এবং আমাদের বর্তমান আই কেয়ার নার্সিং হোমের পুরো টিম এসছে এখানে এবং তারা সমস্ত সবাইকার চক্ষু পরীক্ষা করে তাদের চক্ষু রোগ নির্ধারণ করে এবং তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, এবং যে কেসগুলো একটু কমপ্লিকেটেড আছে সেই কেসগুলোকে আমাদের বর্ধমান আই কেয়ার নার্সিং হোমে ডাকা হচ্ছে, তাদের সঠিক চিকিৎসা যাতে সেখান থেকে করা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, ডাক্তার সৌরভ ঘোষ, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। এই কর্মসূচি নেওয়ার উদ্দেশ্য মূল অনুপ্রেরণা হচ্ছে আমাদের সভাপতি মহাশয় পরিচালন সমিতির ডক্টর গৌতম চন্দ্র সরকার, তার পরামর্শেই আমরা এই উদ্যোগটা নিই এবং তিনি মানে মূল কারিগর এই প্রোগ্রামের। আর্লি ডিটেকশন, যদি চোখের কোনো সমস্যা আমার ছাত্রদের থেকে থাকে এবং সেটা যদি আমরা এরকম স্বনামধন্য ডাক্তারবাবুকে দিয়ে সেটা করতে পারি তাহলে পরবর্তীকালে তাদের চোখের সমস্যা কমে যাবে বলে আমাদের ধারণা, আর পড়াশোনার সাথে সাথে শারীরিক বিকাশটাও বিদ্যালয় কর্তৃপক্ষ নজরে রাখে। আমরা পরবর্তীকালে একটা মেডিসিনের বিষয়েও একটা ক্যাম্প করবো, ফ্রি ক্যাম্প, এবং এর মাধ্যমে ছেলেদের যে সমস্যা সেই সমস্যা খানিকটা কমবে বলে আমরা আশা করি। আজকে বিদ্যার্থী ভবন হাই স্কুলের পক্ষ থেকে একটা ফ্রি আই চেক আপ ক্যাম্প এখানে আয়োজন করা হয়েছিল। এখানে বিদ্যালয়ের যারা পরিচালন সমিতি, সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্ররা এই ফ্রি আই চেক আপ ক্যাম্প ওই ডাক্তার সৌরভ ঘোষ তিনি ওই ব্যবস্থায় ছিলেন এবং তিনি সব দেখাশোনা করে ছাত্রদের পরীক্ষা করছেন। আর স্বাভাবিকভাবে এগুলো সামাজিক কাজ, আর স্কুলের তরফ থেকেও যাদের শারীরিক মানসিক সুস্থতা রাখার জন্য এই ধরনের যে প্রচেষ্টা সেটা সাধুবাদ জানাতেই হবে। তাই বিদ্যার্থী বয়সের প্রধান শিক্ষক মশাই এখানে আছেন, অভিভাবক সবাই শিক্ষকরাও আছেন, বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।